সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা যে বাড়িটা দেখাবো সেটা হচ্ছে তিন কাঠার উপরে একটা বাড়ি যেখানে ছয়টা রুম আছে তো দর্শক এমন একটা বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো তো তিন কাঠার জমি দাম কত এবং কোথায় আছে কার সাথে যোগাযোগ করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তো দর্শক মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আপনি এই বাড়িটা ক্রয় করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ লাখ টাকা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে সুন্দর একটা বাড়ি ছয়টা রুম করা ভিতরে আছে এবং রানিং ভাড়া চলে তো দর্শক যারা ভাড়া দিতে চান কোনো বাড়ি কিনে তারা কিন্তু এই বাড়িটা নিতে পারেন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দুটা দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে আপনারা কল দিয়ে মালিক সাথে যোগাযোগ করতে পারবেন তো বাড়িটা দেখতে কেমন বাইটিতে কি কী আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক আমরা রয়েছি ঢাকার পার্শ্ববর্তী এলাকা রূপগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে রূপগঞ্জ হচ্ছে একটা উপজেলা এখানে তারাবো নামক এলাকা তারাবো পৌরসভার আন্ডারে একটা বরপা জায়গা আছে বরপাতে কিন্তু এই বাড়িটা বিক্রি হবে তো দর্শক যারা নিতে চান সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলার জন্য দুটো নাম্বার দেওয়া আছে যেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন 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 তো দর্শক আপনি নিজে থাকতে পাশাপাশি ভাড়া দিতে ভিতরের অবস্থানগুলো আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি আমরা আমাদের কাজ হচ্ছে নিত্য নতুন বাড়ি আপনাদের সামনে তুলে ধরা যেখানে আপনি গ্যাস বিদ্যুৎ পানি সকল সুবিধা সহ পাবেন তো আজকে আপনাদেরকে দেখাইলাম মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আপনি তিন কাঠা জমির উপর একতলা একটা বাড়ি ক্রয় করতে পারবেন যেখানে ভাড়া চলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চুলাতে গ্যাস রয়েছে তো যেহেতু এখানে গ্যাসের চুলা আছে আপনারা বুঝতেই পারছেন যে গ্যাস দিয়ে রান্না করা হচ্ছে এখানে তো এই এলাকাতে কিন্তু ভাড়া চলে কারণ কারণটা হচ্ছে এলাকার আশেপাশে প্রচুর পরিমাণে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে তো এই এলাকাতে ভাড়া চলার এই মাত্র কারণগুলো হচ্ছে এটা তো আমরা ভিতরে একটা রুমের অংশ অংশবিশেষ আপনাদেরকে দেখালাম একটা রুমের ভিতরে কী কী আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে সারিবদ্ধভাবে রুম করে দেওয়া আছে মাঝখানে খালি জায়গা রাখা আছে উপরে ওঠার জন্য সিঁড়িও করে দেওয়া আছে তো দর্শক এই হচ্ছে বাড়িটি তিন সাড়ে চার শতাংশ মানে হচ্ছে তিন কাঠা তিন কাঠা এখানে দেখতে পাচ্ছেন টাঙ্কিও করা আছে নিচে পানির জন্য। দর্শক যারা নিতে চান এখানে ওয়াশরুমও আছে কমন ওয়াশরুম এখানে কমন রান্নাঘর রয়েছে উপরে আমরা দেখতে পাচ্ছি উপরে যাওয়ার জন্য কিন্তু এই পাশে কিন্তু ছাদও করা আছে এক পাশ দিয়ে দর্শক উপরে পানির টাঙ্কি রয়েছে তো দর্শক যারা এই বাড়িটা নিতে চান সরাসরি মালিকের সাথে কথা বলতে চান আপনারা কিন্তু এই দুটা নাম্বারে কল দেবেন এখানে দেওয়া আছে তো দর্শক এই হচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ লাখ টাকায় তিন তিন কাঠার বাড়ি বিশ ফিট রাস্তার পাশে তো আমরা পরবর্তীতে নতুন ভিডিও তারপরে সামনে আবারও হাজির হবো ধন্যবাদ সবাইকে